Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ব্যাপারটা বুঝতে পারলি বরং? বেশ ভালোই পারলাম। এই রিমলি, এবার কি হইবে? ওরা তো ইচ্ছা করে সব জিনিসের দাম অর্ধেক করে দিয়েছে, যাতে ওরা আমাকে খদ্দের টেনে নিতে পারে। এইভাবে চললে যে আমাদের এখানে কোনো খরিদ্দার আসবে না রে, আমাদের যে বড় ক্ষতি হয়ে যাবে রে মা। তোমরা চিন্তা করো না কাকি, তোমাদের রিমলি তো আছে, আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করুন, ঠিক করুন। মানে আমি কইতেছি কি যে ওই কথাই বলে না যে ভগবান আছে, এইটা আর কি। আপনাকে মতই ভগবান তুল্য লোকের সাথে এইরকম অশান্তি করলে তো তার ফল ভগবান নিজের হাতেই দিতেছে, দেখতে পাচ্ছেন? দেখেন দেখেন আপনি দাঁড়ান, যা করবার আমি করব, আজ আমি বাজার করব। আরে দারুণ ডিসিশন, দারুণ ডিসিশন, বেশ ভয় হয়েছে। মানে তুই বাজার করবি, হ্যাঁ হরিদেব রান্না করবে, আর আমি খাবো, ব্যাস বিন্দাস একেবারে। আর শোন, এই দেশি মুরগি, দেশি মুরগি, এই শোন ওখানে দেশি মুরগি পাওয়া যাচ্ছে, আমি একটা কাজ করি, দেশি মুরগি কিনে নিই, তারপরে হরিদেবকে বলবো দুপুরবেলা বেশ ঝাল ঝাল ঝাল। না না, তুই তো আবার ঝাল খাস না, আমি নর্মালি রান্না করতে বলবো আর আমরা খাবো জমি। হ্যাঁ তুই বাজারটা শেষ কর, আমি ওটা কিনে আনছি। হ্যাঁ ওকে, টাটা টাটা। দাদাবাবু শোনেন, আপনি যখন বাজার করবেনই তখন তখন চলেন ওই যে ওইখান দিয়ে বাজার করবেন, টাটকা সবজি সস্তা আছে, আমার নিজের লোক, চলেন চলেন চলেন। না না না, আমি আপনাদের ওখানে বাজার করবো না, আমি এখান থেকে বাজার করব। ভালো সবজি এদিকে আসে। হ্যাঁ দাদাবাবু, কি লাগবে বলেন? ভালো লাউ আছে, টমেটো আছে, ওইদিকে পালং শাক আছে, ওইদিকে ঢেঁড়শও আছে। কতটা না যা সবজি আছে আমার সব দিয়ে দাও, আমি সব কিনবো। ব্যাপারখানা কি, কারিবাবু হঠাৎ এত মায়া দেখাতে এলেন কেন? ওনার কোনো মতলব নাই তো? আরে এই দাদাবাবু, আপনি কি করতেছেন? এই সব সবজি আপনি কিনে নেবেন নাকি? হ্যাঁ সব সবজি কিনবো, দাঁড়াও। কানে কলটো, পল্টো এদিকে এসো। দাদাবাবু বলছি কি যে একটা ভ্যান নিয়ে এসো, সব সবজি নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি। কত হলো দেখছি দাদাবাবু, আপনার কত হলো? 280 টাকা। এত বড় নোট খুচরা নাই আমার কাছে, ফেরত দিতে পারুম না? না না দরকার নেই, চেঞ্জটা তুমি রাখো। জানতাম আমি, আমি জানতাম আপনার কোনো মতলব আছে। এক্সকিউজ মি, কি কুসকুস করতেছেন আপনি? আপনি কি ভাবছেন আমরা এখানে ভিক্ষা করতে আইছি? না আমি আমি সেটা কখন বললাম? কখন বললেন মানে? টাকা
টাকা ফেরত না নিয়ে আপনি কি বুঝাইতে চান? শোনেন, আমরা এখানে খাইটটা পয়সা রোজগার করি, কারো দয়ার তান নি না। আমি তো তোমার ভালোর জন্য। থাক থাক, কত ভালোর জন্য এসে আমার জানা আছে। এই রিমলি, তুই চুপ কর না। দাদাবাবু, এ নেন আপনার টাকাটা, ওর কথা কিছু মনে করবেন না। তুমি চুপ করে দিলি কেন? ভালো মানুষ আসতে হয়েছে, দয়া দেখা। দেখে নিন, কম দিলাম না তো। হ্যাঁ, জল এবার আমার মাথার উপর উঠতে শুরু করছে। এ ছেলের বাড়াবাড়ি আর নেওয়া যাইতেছে না, এক্ষুনি ছোট কর্তারে জানাইয়া দিতে হবে। এই নে তোর টাকা, যাই বল। আজ কিন্তু গাড়িবাবুরা আমাদেরকে বাসায় নিয়েছে, ওনার না থাকলে তো আমরা একটা সবজিও বেচতে পারতাম। সত্য? কেন এমন ভালো মানুষই করছে আমার জানা আছে। কেন? ওই যে তখন মাঠে কইছিলাম না যে মুকাজি বাইতে উঠলে কি হইব, দায়িত্ব জ্ঞান বোধ কিছু নাই, হেরেই কোথায় গায়ে লাগছে, তাই এরকম দরদ দেখাইতেছে। তুই বলতেছোস এর পিছনে ওদের কোনো মতলব আছে? হ্যাঁ, মতলব সারা ওরা ভালো কাজ করবো, সেই মানুষ ওরা নয়রে ফুলকি। একটা কথা ভাববা দেখ, কাল অব্দি যারা আমাদের উপর সরি ঘোরাইলো, হম্বি তম্বি করলো, লোক পাঠায় আমার বাড়িতে আমরা শাসাইলো, সে কিনা হঠাৎ করে এরম আমার সঙ্গে ভালো ভালো কথা কইছে, এইটা আবার হয় নাকি? হতেও তো পারে। হ্যাঁ, হতে পারে তো, ফিলিমে বাস্তবে এমনটা হয় না রে। তাছাড়া অগো, যাই মতলব থাক না কেন, আমি অগো সব মতলব ভেস্তে দিন। এইটা আবার জি গানের মতো কথা নাকি? শোন, একদিন একখান ভালো কাম করলে না ভালো মান সাওয়া যায় না রে। আর তাছাড়া এই জোলাপ খান ওই গাড়ি বাবুদের খাবারে মিশাই দিতে হইব, তারপর হোক পেট খারাপ। যদি পেট খারাপ হওয়ার পরে ওরা এই গায়ে থেকে যায়, তাইলেই বুঝবো যে ওরা এই গায়েরে গায়ের মানুষেরে ভালোবাসে, তার আগে নয়। শোন ফুলকি, আমাকে তাড়াতাড়ি করতে হইব। সেদিন গাড়িবাবুরও রাতের বেলা আমাকে পায়ে ধরে ফেলেছিল, আজ তো আবার দিনের বেলা। এখন তো ওখানে দারোয়ান কাকাও থাকবো, যদি ধরা পড়া যায় যাওয়াটা কি এখন ঠিক হইব ওখানে? সেই জন্যই তো কইতাছি সাবধানে কামটা করতে হইব। গাড়িবাবুরা শহর থেকে আইসে না, খুব চালাক। কিন্তু আমি না এখন কথা ভাবছিলাম জানিস কি, দেখ আমরা তো গ্রামের মেয়ে, সহজ সরল, ওই শহুরে মানুষগুলোর মতো জটিল হয়ে কোনো লাভ আছে না? মানে দেখ আমি এটা বলতেছি, আজ গাড়িবাবু আমাদের কত উপকার করলো, তারপরেও আমরা তার ক্ষতি করব, এটা কি ঠিক হবে যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন? এই তুই তো ভীত কেন রে, আমি আসি না। আর তাছাড়া আমি তো এটা কারোর ক্ষতি করার লিখা করতাছি না, আমি করতেছি একখান জিনিস পরকরণের লিখা। গাড়িবাবুরা সত্যি সত্যি এই গায়ের মানুষের ভালো চায় নাকি ও সবই ছেলে ভোলানো কথা? বুঝলি? বুঝলাম। শোনা ফুলকি, আমি যাই গিয়ে মামিরে টাকাটা দিয়ে আসি, ঠিক আছে? তুইও যা। না তুই যা, আমার টাকাখান আমার কাছেই থাকুক, ঘরের আইক্ষা আসলে দেখবো বাবা কখন সেসব টাকা দিয়া মদ খাইয়া লইছে। আচ্ছা ঠিক আছে। মা তোকে ডাকতে পাঠিয়েছে। কেন, কি হয়েছে?
কে যেন একটা মাকে খবর দিয়েছে যে তুই মহাজনের কাছে সবজি না বেচে নিজেই হাতে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।